गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल पोषाइस लाइफस्टाइल ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत। एखन 6:30 बजे और कल के सारा रात घूम हयनि, एकदम घूम होते पारिनि। घूम एलो जखन तखन 3:30 बजे, तो नैचुराली उठते देरी हो गेछे। 6टाय उठेछि आजके और बस किचन क्लिनिंग काज सेरे और चले एसेछि चा निये, लिकार चा। तो लिकार चाटा खाबो, एखन लिकार चाटा खेये एकटु एनार्जी संचय करब, करे लेगे पड़ब घरेर काजे। और করে নিই। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে ঝড়ের পরে আর কথা হয়নি, তো তোমরা সবাই কে কেমন আছো আমায় জানিও। আর আমি তো ঠিকঠাকই আছি, কেননা কলকাতায় তো ঝড় বৃষ্টি কিছুই হয়নি। মানে বৃষ্টি হবে বলেছিল, প্রচণ্ড বৃষ্টি হবে বলেছিল, নিম্নচাপ হবে, তো বৃষ্টিটাও হয়নি তেমন। কেননা ইনফ্যাক্ট আমাদের ফ্ল্যাটের কাছে, মানে জাস্ট আমাদের ফ্ল্যাটের কাছে, এদিকেও জমে না এদিকেও জমে না, ফ্ল্যাটের কাছে হাফ অ্যান আওয়ার বৃষ্টি হলেই জল জমে যায়, কিন্তু এই দিনটাতে কিছুই জমেনি। তো ভালোই আছি। আজকে হচ্ছে সানডে। একজন আমায় বলেছিল চশমা ছাড়া আমাকে কেমন দেখতে লাগে সেটাই দেখবে। তো কিছুদিন আগে পর্যন্ত তো আমি চশমা ছাড়াই ব্লগ করতাম, কিন্তু গত এক বছর যাবত আমি চশমা পরেই করছি, কেননা একটু প্রবলেম হচ্ছে, তো এই কারণে চশমা পরেই করছি। তো আজকে হচ্ছে সানডে, তো বুঝতেই পারছো আজকে একটু স্পেশাল কিছু বানাবো। তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, চা খেয়ে আগে অন্য কাজগুলো সেরে নিই, তারপরে কথা বলছি। সকালবেলা আমার ফ্রেশ হয়ে পুজো হয়ে গেছে, পুজো হয়ে তারপরে চাটা খেয়েছিলাম। এখন রান্নাটা করব, রান্না কি করছি তোমাদেরকে পরে দেখাই। আমি রান্নাটা কিছুটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। 10টা বেজে গেছে আর এদির জন্য কফি বানাবো এখন, কারণ 8:30 সময় ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন 10টা বাজে, তো এদিকে একটু কফি বানিয়ে দিচ্ছি আগে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমি কি রান্না করেছি। তো আমি মাইক্রোওভেনে করে নিলাম 1 মিনিট 20 সেকেন্ড করে নিলাম, মাইক্রো করে নিলাম। দুধটা গরম হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, আর যেটা খুবই শর্টকাটে বানাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোওভেনে বানাবো আজকে। তো তার জন্য আমার রাইসটা আমি আগেই রেডি করে নিয়েছি, চিকেন আলু এগুলো সব আমি রেডি করে নিয়েছি। আমি এখানে 12 মিনিট টাইম সেট করে দিয়েছি, আর এখানে বিরিয়ানি আমি বসিয়ে দিয়েছি। আর এই এখানে আমি একটু চিকেন কষা বানিয়ে নিয়েছি, একটু আলুও দিয়েছি ভেতরে। আমাদের একটা বিশাল স্টোরেজ আছে আমার ডাইনিংয়ের ওখানে, আমাদের যে পার্টিশনটা করা আছে ওটা একটা স্টোরেজ, স্টিলের প্লেট দিয়ে যে বানানো হয় স্টোরেজগুলো, ওই স্টোরেজগুলো রাখা আছে। তো এডি আজকে ওই স্টোরেজটা পরিষ্কার করছে, ক্লিন করছে, তো ওই কারণে খালি গায়ে ঘোরাফেরা করছে। তো ওই কারণে ঘরে এলাম, মাইক্রোওভেনে ওটা বিরিয়ানিটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি আজকে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা তো একটা বানিয়ে রেখেছি, যে খাবে খাবে। আমাদের মোটামুটি সাইড ডিশ খুব একটা লাগে না, আর না হলে বিকেলে হয়ে যাবে, রাতে হয়ে যাবে, ডিনারে কাজে লেগে যাবে। আর যেটা বানিয়েছি আজকে, একটা প্রথম এক্সপেরিমেন্ট করেছি সকাল সকাল, সেটা হচ্ছে বুন্দির রায়তা। কোনোদিন আমি বানাইনি, ওটা ফার্স্ট টাইম আমি বানালাম বুন্দি, বোঁদে আর কি। বোঁদেটা ঠিকঠাকই হয়েছে, কিন্তু রায়তাটা ঠিকঠাক হবে কিনা জানি না। রায়তাও ফার্স্ট টাইমই বানালাম। অ্যাকচুয়ালি আমার হাতে মিষ্টিটা না ভালো হয় না, তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি, মিষ্টি একদম ভালো হয় না আমার হাতে। রসমালাইয়ের কাহিনিটা তোমাদের বলা হয়নি, ভুলে গেছি। তো রসমালাইয়ের কাহিনিটা বলি। রসমালাই ঠিকঠাক মতো শেপ তৈরি করেছি, দুধ দিয়ে ঠিকঠাক মতোই সমস্ত কিছু রেডি করে শেপটা তৈরি করেছিলাম। এইবার যখন দুধ ফুটিয়ে আমি তাতে এবার রসমালাইগুলো দেবো, দিয়েওছি, বেশ ভালোই হচ্ছিল, ফুলে উঠছিল। আমি কি করেছি, 3-4 মিনিটের আগেগুলো মানে যে নাড়তে নেই সেটা আমার মাথায় নেই, তখন এত এক্সাইটমেন্টে আমি কি করেছি, ওটাকে নেড়ে ফেলেছি। নেড়ে ফেলতে ওটা রসমালাই থেকে পরিবর্তিত হয়ে গেছে ক্ষীরমালাই, কিন্তু খেতে সত্যিই ক্ষীরমালাই হয়েছিল। মানে एक रसमलाई एक माने मन है ना जो रसमलाई ठीक ठाक जिनिस किन्तु क्षीरमलाई बोलले तार स्वादटा माने तार टेस्टटा आरो द्विगुण बेड़े जाए। तो क्षीरमलाई ठीक ठाक होयेछिलो, एखोनो माने काल पर्यन्तो खाওয়া হয়েছে। আরও কিছুটা কালকে আমি খাইনি, ছেলেটি খেয়েছে। আর যেটুকু যেটা আছে, আমি মিষ্টি সাধারণত খাই না, কিন্তু ক্ষীরমালাইটা আমি খেয়েছি। বুন্দিটা এই বোঁদেটা আজকে প্রথমবার বানালাম, অল্প এক কাপ বেসন দিয়ে বানিয়েছি, অল্প করেই বানিয়েছি। তো জানি না আমি এখন চিনির শিরাতে ভিজিয়ে রেখেছি কিছুটা, কেমন হবে জানি না। আর আমি কি ভুল করেছি, আবার সেই ভুল জানো তো, আগেই কী করেছি রায়তাটা বানিয়ে ওর মধ্যেই বোঁদেগুলো দিয়ে দিয়েছি। বোঁদেগুলো তো পরে দিতে হয়, এবার আমি একসাথে দিয়ে দিয়েছি। বোঁদেটা অলরেডি সফট হয়ে গেছে। तो सरप्राइजটা থাকবে না। स्नान टान करे एकबारे तुम्हारे संगे कथा बोलबो। तो स्नान करे चले एसेछि और एकटू सैलाड केटे नेबो एखन, केनना घरे शशा नेई, लकडाउन चलछे और एमनितेओ बाजारे कम जाओया हय। शशा शेष हये गेछे, टमेटो आछे घरे, पेंयाज टमेटो एगुलो काटबो, ब्यास एतेई हये जाबे। ओगुलो रेडी करे निये तारपरे आमार एकटा एई सारा दिन आमि एकटू बसते पारि ना, तो आर खावार समय आमार एकटू ओई माने ड्रइंग ए बसे एकटू टीवी देखते देखते खेते आमार खूब भालो लागे। तो সেটাই আমি বেশিরভাগই সেটাই করি। সবার খাওয়া হয়ে গেলে তারপরে খাবো, লাঞ্চটা করে নেব। 11:30টা বেজে গেছে অলরেডি। খাওয়ার পরে তো আর দাঁড়াতেই পারছি না, এত ঘুম পাচ্ছে বলছি তো, কিন্তু যেই শোবো না, শুলে আর ঘুমটা হয় না ভালো। তো যাই হোক, রেস্ট তো নিতেই হবে, একটু রেস্ট নিয়ে নেবো। একটু পসিবল হয় তাহলে বিকেলে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। 4টে বেজে গেছে আর চা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর বেশি কথা আর বলবো না, এই ব্লগটা কন্টিনিউ করছি না। আর বন্ধুরা, ব্লগের কোনো প্রশ্ন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।